সমস্ত ছাত্রদেরকে বলছি হুগলি কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে, তোমরা মোটামুটি আজকে আমাদের এই ভাবনা মুখ চ্যানেল থেকে যে সাবানা ম্যাডাম এসেছেন, তোমাদের কাছে সাক্ষাৎকার নেবে, তোমাদের কালচারাল অ্যাক্টিভিটি তুলে নিয়ে যাবে অন্যান্য ছাত্রদেরকে ইন্সপায়ার করার জন্য, তোমাদের অ্যাক্টিভিটি সম্বন্ধে জানবেন, তোমাদের ইন্টারভিউ নেবেন। তোমরা মোটামুটি প্রস্তুত হয়ে এসেছে, এটা অনেকদিন ধরেই চলছে, আমি তোমাদের পেছনে লেগেও আছি বহুদিন ধরে, আজকে সেটাই ফাইনাল হতে চলেছে। তা আমাদের সাবানা ম্যাডাম পাশে আছেন, উনি তোমাদের কিছু ইন্ট্রোডাকশন দেবেন। আরেকজন স্যার এসেছেন ভাবনা মুখ থেকে, তিনি তোমাদের ইন্ট্রোডাকশন দেবেন, তোমাদের সাথে কথা বলবেন। তোমরা কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন হয়েই এই কিছুক্ষণ সময় থাকবে, তোমাদের অ্যাক্টিভিটি দেখাবে, আমি তোমাদের পাশে আছি, স্যার হিসেবে তো আছি সব সময়, আজকেও পাশে আছি। সাবানা ম্যাডাম কিছু বলবেন তোমাদের। নমস্কার, এখানে মানে আমি ফার্স্ট এসেছিলাম এই ডিএম এই কলেজিয়েট স্কুলে গভর্নমেন্ট, তো এখানে আমি ডিএম এখানে সে ডিএম স্যারের সঙ্গে পরিচয় করি। তো বলে আমার ইন্ট্রোডাকশন ফার্স্ট ছিল যে স্যার আমি এখানে একটা স্কুলে বাচ্চাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটা আমি আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাতে চাই, আর যে সমস্ত ছেলেরা ভালো ইনস্ট্রুমেন্ট বাজায় তাদের যে সমস্ত গুড অ্যাক্টিভিটি আছে সেগুলো আমাদের চ্যানেলে দেখাতে চাই। তো স্যার সাথ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ দিয়েন স্যারকে, এবং হেড স্যারও আমাকে ওয়েলকাম করেছেন যে হ্যাঁ অবশ্যই আসবে, তোমরা আসো এসে আমাদের কলেজে স্কুলের ছেলেমেয়েদের এই অ্যাক্টিভিটিগুলো তোলো। তাই আজ আমরা এসেছি তার সেই ফাইনাল ডে, এবং আমার সামনেও আমার সঙ্গে এসেছেন এই ভাবনামুখ চ্যানেলের সেক্রেটারি, তো আঙ্কেলকেও ডেকে নিচ্ছি। আঙ্কেল আসুন, আমাদের এই সামনে যে ছোট ছোট ভাইয়েরা বসে রয়েছে তাদেরকেও আপনি কিছু বলুন যে তারা কিভাবে এই আমাদের প্রপোজালে তারা সাথ দেবে, কিভাবে তারা কাজ করবে। বলছি আপনারা তো আমার সামনে বসে আছেন, কিন্তু আপনার মতন 200 না 20 কোটি স্টুডেন্টরা বিভিন্ন স্কুলে কলেজে রয়েছেন, তাই শুধু আপনাদের জন্য বলছি না সবার জন্য বলছি বলে আমি মাইকটা নিলাম। যেটা বলার সবচেয়ে আগে বলি যে আপনারা অনেকে মোবাইল ইউজ করেন তো, এইটাই আমাদের চ্যানেল ভাবনা মুখ। আপনারা নিজেদেরকে মোবাইল থেকেও রেকর্ড করে হোয়াটসঅ্যাপ করতে পারবেন স্যারকে, স্যার যদি সেটা আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে আমরা সেটা চ্যানেলে দেখাতে পারবো। এটা গেল এক স্টুডেন্টদের জন্য একটা চ্যানেল। এই স্কুলে 208 বছরে একটা কি রবীন্দ্রনাথ বেরিয়েছেন, একটা কি সুকান্ত বেরিয়েছেন, একটা কি কিশোর কুমার বেরোবেন, এইভাবে আমরা জানতে চাইছি যে স্টুডেন্টদের মধ্যে যে সম্ভাবনা। সূর্য সেন স্টুডেন্টদেরকে ইউজ করে বাংলাদেশে আমাদের স্বাধীনতার মুভমেন্টে 3 দিনের জন্য জয় করেছিলেন ব্রিটিশদের ওপরে, তা তোমরা কি জয় করতে পারবে, তার সঙ্গে আমাদের একটা ছোট্ট আইডিয়া। আমরা বলছি স্টুডেন্ট যারা পড়াশোনা করো তারা সব বইয়ের সঙ্গে যুক্ত, খাতার সঙ্গে যুক্ত, খাতাতে লিখতে থাকো ঘন্টার পর ঘন্টা, সেগুলো এক সময় রাফ কপি হয়ে যায়। 5 থেকে যেমন 6 ওঠো, 6 থেকে যেমন 7 ওঠো, পুরনো বইগুলো ওয়েস্ট হয়ে যায়। বাড়িতে বাবা মারা খবরের কাগজ পড়ে, সেই খবরের কাগজ খাতা বই যদি স্কুলে জমা করা যায় মাসে একদিন, সেইটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটাকে বলছি আমরা সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। সেই ফান্ডটি যখন আনন্দবাজার পত্রিকা বা বর্তমান পত্রিকা বিভিন্ন পত্রপত্রিকায় দেখো যে একটা অসহায় স্টুডেন্ট টাকার জন্য পড়তে পারছে না, তার জন্য আমরা পিএমকে বলতে চাই না, সিএমকে বলতে চাই না, অর্থমন্ত্রীকেও বলতে চাই না, আমরা তোমাদেরকে বলতে চাই, তোমরা কি সাহায্য করতে পারবে? যদি এই ব্যাংকিং সিস্টেম এই স্কুলে খোলা হয় সেই টাকা যত কম টাকাই হোক, তোমাদের মতন হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টরা যারা জেএনইউতে পড়ছে, আইআইটিতে পড়ছে, যাদবপুরে পড়ছে, প্রেসিডেন্সিতে পড়ছে, তারা যদি এই ছোট ছোট অ্যামাউন্টটি জেনারেট করে তাতে কিন্তু ভারতবর্ষের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তোমরা কলেজে যাওয়ার পর চাকরি খুঁজবে, তা তোমরা তোমাদের ইন্ডাস্ট্রি খুলবে না কেন? মফস্বল থেকে যে গুরুত্বটা দেওয়া হয় না ছাত্রদের টিচারদেরকে, যেটা দেখে আমি খুব হয়রান হয়েছি, আমি শ্রীরামপুরে থাকি, তাহলে কি মফস্বল থেকে লিডাররা উঠে আসবেন না সবসময় কলকাতা দিল্লি থেকে উঠে আসবেন? তাই বাচ্চা বাচ্চা ছেলেরা যারা বই পড়ছো এবং তোমাদের প্রচুর আইডিয়া আছে আমি জানি, কারণ ক্লাস 3 যদি আমি ভেবে থাকি যদি আমরা এটা করতে পারি তার মানে তোমরা তো 6 7 8 9 10 পড়ছো, তার মানে তোমাদেরও স্বপ্ন আছে। ভাবনা মুখ সেই স্বপ্নের চ্যানেল যে মানুষের সাধারণ মানুষের স্বপ্নকে জাগাতে চায় শুধু বাস্তবে, স্বপ্নে নয়।
তোমরা যে টাকাটা জেনারেট করছো সেটা হবে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। আমাদের তোমাদের স্কুলে এবং প্রচুর স্কুলে কলেজে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে, আমি বলবো তাদেরকে সাথে নিয়ে, যেহেতু এটা গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট স্কুলে অনেকগুলো বাউন্ডারিজ থাকে যেটাকে ক্রস করা যায় না, কিন্তু অ্যালুমনাই অ্যাসোসিয়েশন যদি সেটাকে হ্যান্ডেল করে দেয় তাহলে আমরা বলছি 20% অ্যালুমনাই ইউজ করুক, যে ফান্ডই উঠবে না কেন তোমাদের হাত ধরে। 10% আমাদেরও কনসালটেন্সি ফিস হবে, মাত্র একটা টাকা আমরা বলবো, কিন্তু তোমাদের 70% টাকায় দেশের সমস্যা সমাধান হবে স্টুডেন্টদের। এমন অনেক ডক্টর আছেন যারা ডক্টরি না পাস করে চায়ের দোকানে পড়াশোনা করছেন, মানে চা বেচছে, তারা ভ্যান টানছে, ভালো ভালো ইঞ্জিনিয়ার স্টুডেন্টরা বেরিয়ে তারা এমন এমন কাজ করছে যেটা বলতেও লজ্জা লাগে। ভারতবর্ষের স্বপ্ন ভারতবাসীদের হাত থেকেই, মানে কি বলবো, একদম মানে গলা টিপে মেরে দেওয়া হয়েছে। এগুলোকে আত্মহত্যা বলে না, রেস সুসাইড বলে। আমাদের সমাজ রেস সুসাইডের দিকেই হচ্ছে, অথচ কোটি কোটি টাকা জেনারেট করা যায় শুধুমাত্র ছাত্রদের দ্বারা। তাই আমার সামনে যারা আজকে শুনছো তারা ভবিষ্যতের অর্থমন্ত্রী, একা হয়তো হতে পারবে না, কিন্তু 20 কোটি ছাত্ররা দেশকে নেক্সট মাসেই চেঞ্জ করে দিতে পারবে যদি তারা স্কুলে, কলেজে, অফিসে, বাবারা যদি অফিসে, ক্লাবে, পার্টি অফিসে, শুধুমাত্র খবর কাগজে ব্যাংক খুলতে পারেন। সম্ভাবনা বিরাট। এবার যেটা আমরা জানতে চাই, আমরা রাজনীতিবিদদের শুনতে চাই না, তাদের মধ্যে যে মনুষ্যত্ব বোধ আছে, মানে স্টুডেন্টরা যারা পড়ছো, যারা নতুন কিছু নিয়ে ভাবছো, সেইটা তোমরা গানের পরে বা আগে যদি বলতে চাও নিশ্চয়ই করে বলবে, কারণ ভাবনামুখ সেটাকে আলাদা করে দেখাবে। আর একটা এপিসোড আমি দেখতে বলছি ইউটিউবে সবাইকে, ভাবনামুখ 562, BHABNA, তোমরা খাতাতে লিখেও নিতে পারো, BHABNA MUKH, আমি আবার বলছি BHA, দুটোই B ফর বম্বে, ভাবনা BHABNA স্পেস MUKH নাম্বার 562। ভাবনামুখ 562 দেখলে দেখবে যে আমরা গ্রামে যে গেছিলাম, গ্রামের মানুষদেরকে একই প্রশ্ন করেছি যে আপনার পাড়াতে একজন মা অসহায়, আপনারা কোন দেশের কথা বলেন যে পাড়ার একটি মায়ের পাশে দাঁড়াতে পারেন না, গ্রামে একটি মেয়ের বিয়ে হচ্ছে না, আপনারা কোন দেশের সমস্যার কথা বলেন, মোদী মমতা সারাদিন ধরে করে যাচ্ছেন, আপনারা তো পাড়াটি সমস্যা সমাধান করতে পারেন না। এবং আমরা চাইছি যারা তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়ে লাস্ট বেঞ্চেরও যে বসবে এবং লাস্ট নম্বরও যে নিয়ে আসবে, সেও দেশের নাগরিক, সেও হি ক্যান কন্ট্রিবিউট, শি ক্যান কন্ট্রিবিউট টু দ্য নেশন। আমাদের যে কনফিডেন্স লুজ হয়েছে ছাত্রদের, তুমি কি পারবে, এই প্রশ্নটা যখন আমি শুনতাম আমার খুব অবাক লাগতো, আমরা কি পারবো সেটা নিয়ে কেউ বলতো না, তুমি কি পারবে না সেটাকে বেশি করে হাইলাইট করা হতো। আজকে তোমরা নিজেদের মধ্যে সেই স্বপ্নকে জাগাবে, যখন গান শুনবো যেন সে দৃঢ়তা পাই যে হ্যাঁ আমি দেশের জন্য গান করছি। এই কনফিডেন্সটা 20 কোটি জেএনইউর সন্তানরা শুনবে, যাদবপুরে আমি নিজে ইন্টারভিউ নিয়ে দেখেছি, তারা বলতে পারছেন না আমরা কি করে সমাজের পাশে দাঁড়াবো, বারবার গভর্নমেন্ট, বারবার গভর্নমেন্ট বলছে। কেন তোমাদের মধ্যে, নিজেদের মধ্যে কি সেই ক্রিয়েটিভিটি নেই যে তোমরা নিজেরা ইন্ডাস্ট্রি খুলতে পারবে? তাই কারোর দ্বারা ইনফ্লুয়েন্স না হয়, নিজেদের ভেতরে যে গাছের বীজটা রয়েছে যেটা অক্সিজেন দেয়, সেই অক্সিজেন যেন আমাদের এই হুগলি কলেজিয়েট স্কুল থেকে পুরো বিশ্বে যেন ছড়ায়, তোমরা যেন ছাত্রদেরকে আমেরিকা পাঠাতে পারো, তোমরা যেন পড়াশোনা করার জন্য এই দেশের সবচেয়ে বড় বৃহত্তর স্কুল খুলতে পারো, সেই দিকে তাকিয়ে আছে ভাবনামুখ। সম্ভাবনা বিরাট, কিন্তু তোমাদের হাত ধরে, এটাকে মাথায় রেখো, এই স্টেজটা তোমাদের, এই স্টেজটা যেন 20 কোটি ছাত্রদের স্টেজ হয়, যেন তারা একদিন ভবিষ্যৎ লেখে আমাদের। আমার নাম দীপ্তরূপ ঘোষ, আমি ক্লাস 11-এ বিজ্ঞান বিভাগের ছাত্র। আজ আমি গুরু জ্ঞান প্রকাশ ঘোষের কথা শুনে একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি, যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি, যে ঘন তিমির ছাইল গগন, যে ঘন তিমির ছাইল গগন,
তারি মাঝে তারা ফুটবে কি, যে কুসুম চুমিল ভূতল, যে কুসুম চুমিল ভূতল, তারি পাশে কলি জুটবে কি, যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি, যে তো তিনির শুকালো জল তারি কুল ভরে উঠবে কি, যে তো তিনির শুকালো জল তারি কুল ভরে উঠবে কি, যে থাপি পাশায় মরে ধুধু মরু, যে থাপি পাশায় মরে ধুধু মরু, তারি বুকে সে জুটবে কি, যে নিরাশা রুচিল আগুন, যে নিরাশা রুচিল আগুন, সে আগুন কুফুটুবে কি, যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি, যে ঘন তিমির ছাইল অগুন, যে ঘন তিমির ছাইল অগুন, তারি মাঝে তারা ফুটবে কি, যে কুসুম চুমিল ভূতল, তারি পাশে কলি জুটবে কি, যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি। নমস্কার, আমার নাম জিষ্ণু চ্যাটার্জি। আমার নাম সায়ন্দী, ক্লাস সিক্স। আমার নাম দেবমাল্য সাহা, আমি ক্লাস সিক্স সেকশন এ। নমস্কার, আমার নাম দেবাদিত্য সেন, আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি। আমি একটা আবৃত্তি করে শোনাবো। মে কবি শঙ্কর ঘোষ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে, এত যে রাত্রে দিনে গাচ্ছি সবাই মিলে, চোখে ঝড় ঝরছে গোনা, কিছু কি দায় মানো না, দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো ভিড়ে, ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে, ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘলা, ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই মেঘলা, সে ধারা কোথায় গেল, তুমি কি অন্ধ হলে, আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ হলে, ভালো আর হই কি করে, দুপোটা জল না পেলে, ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে। নমস্কার। প্রশ্নটা আমরা সবাই করি, কিন্তু আবারও করে করছি, যে ভবিষ্যতে স্কুল থেকে বেরিয়ে, কলেজ থেকে বেরিয়ে, বা এখনই এমন কি কোনো স্বপ্ন আছে যেটা তুমি হতেই চাও? আমি ইউনিভার্সিটিতে জিওগ্রাফির প্রফেসর হতে চাই। বাহ, তাহলে একটা প্রশ্ন ওঠেই, সেটা হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস চারিদিকে, সেটা নিয়ে কিছু ভাবছ? হ্যাঁ, নদী শুকিয়ে গেছে, তুমি জানো দিল্লিতে পলিউশনটা নিয়ে, এগুলো নিয়ে কিছু ভাবছ? হ্যাঁ ভাবছি। প্রথম কথা, মানুষকেই সচেতন হতে হবে যে দূষণটা কমানো। কিন্তু কিভাবে এটা? তা এটা সবাই বলছে, মানুষ হতে হবে, দূষণ কমাতে হবে, প্রসেসটা কি বলা যাবে, প্রসেস নিয়ে কিছু ভাবছ? মানে আজকেই সব উত্তর দিতে হবে তা না, কারণ এটা কন্টিনিউয়াস প্রসেসে আমরা যাব। নেক্সট এপিসোডে আমরা জিজ্ঞেস করব মানে প্রসেসটা কি হবে। আমি হুগলি কলেজের স্কুলের নবম শ্রেণীর ছাত্র। আমি আজকে সুকুমার রায়ের রচিত গোপচুরি কবিতাটি পাঠ করতে চলেছি। আমি সর্বার্থদীপ দাশগুপ্ত, হুগলি কলেজের স্কুলের নবম শ্রেণীর ছাত্র। আজকে আমার আবৃত্তির প্রথম নিবেদন
প্রার্থী কবি সুকান্ত ভট্টাচার্য। নমস্কার, আমার নাম অনিক দাস, আমি ক্লাস সেভেনে পড়ি। নমস্কার, আমার নাম নির্মাণ পাত্র, আমি ক্লাস সেভেন সপ্তম শ্রেণীতে পড়ি। নমস্কার, আমার নাম অভিজ্ঞান পানিগ্রাহী, আমি সঙ্গত করব তবলায়। আমার নাম সৌভিক সেন, আমি নবম শ্রেণীতে পড়ি। আমার নাম সপ্তক দে, আমিও নবম শ্রেণীতে পড়ি। আমার নাম অবরকিশোর ভট্টাচার্য, আমি নবম শ্রেণীতে পড়ি। আমার নাম শাগনি কুমার দে, আমিও নবম শ্রেণীতে পড়ি। আমি সোমা মল্লিক, আমি ক্লাস টেনে পড়ি। আমি অগ্রিম ভট্টাচার্য, একাদশ শ্রেণী ক বিভাগে, কলা বিভাগে ক বিভাগের ছাত্র। আমি আজকে রাগ দেশ প্রস্তুত করব। আলাপ জোর তিন তালের উপর একটা ছোট বন্দিশ বা কম্পোজিশন, আর তার সঙ্গে ঝালা। আমার নাম সৌভিক সেন, আমি নবম শ্রেণীর ছাত্র। আমি আজকে হেমন্ত মুখার্জির একটি গান নিবেদন করছি। শুভ না